হচ্ছে না, কারেন্ট ঢোকাচ্ছি না। আমি তো আবার আগের মতন সব জায়গায় যেতে পারছি, দৌড়াতে পারছি। উমা, মা দেখো আমি বাড়িতে ফিরে চলে এসেছি গো। মা, উমা, চলে গেছে। ও ঘর, ও উঠোন, ও বাড়ি, তোমাদের মুত্তু ফিরে চলে এসেছে গো, ফিরে চলে এসেছে। যা, চলে এলো। মা সারপ্রাইজটা তাহলে কি হবে? যেসবটাকে একবার পাই ভূতের মতো ওর ঘাটটা আমি মোটকে দেব। ফোনটা পর্যন্ত ধ পিসি, আস্তে, দেখেছো পড়ে যাচ্ছিলে। আচ্ছা, আমার বোনটা যে গেল নাই বিয়ের কথাবার্তার মধ্যে, তাই নিয়ে তোদের কোনো হেলদোল নেই? কেউ তো কোনো চিন্তাও করল কি? বাড়ির সদর দরজা হাট করে খোলো, চোর ডাকা দিল নাকি? ওরে ওরে ওরে, চল 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 চল। ফেভারিট ফুল দিয়ে ঘরটা সেজে ওঠো তো, প্লিজ প্লিজ প্লিজ। রেনু, রেনু, রেনু কোথায় গেলি বোন? রেনু ভালো করে ঘরটা খুঁজে দেখেছো? ঘরের ভেতরে থাকে ঘরটা তো, মানে রেনুর জিনিস আছে কিনা লক্ষ্য করলাম না তো। ভূতটা আবার কিছু করে দেয়নি তো? বাবা বাবা, দয়া করে ফোনটা ধরুন, তারপর ওই ভূতের আমি দফারাফা করে ছাড়ব। ফোনটা ধরুন বাবা, ফোনটা ধরুন। হ্যালো, প্রণাম বাবা, আমি চুনি বলছি। চুনি, কি হয়েছে তো? গলাটা এমন শোনাচ্ছে কেন? বাবা, আমাদের ভয়ঙ্কর বিপদ বাবা। আমার দাদার বাড়িতে আমাদের বোনেদের কোনো স্থান নেই, তার কারণ হলো একটা ভূত। ওই ভূত আমাদের দিদিকে তাড়িয়েছে, রেনুকে তাড়িয়েছে। কি হবে বাবা, আপনি উদ্ধার করুন বাবা, ওই ভূতের হাত থেকে আমাদের উদ্ধার করুন। কিন্তু শুনি, আমার একার পক্ষে তো এটা করা সম্ভব নয়। সে কি বাবা, আমি যে অনেক আশা করে আপনাকে ফোনটা করেছি, আপনাকে কিছু করতেই হবে বাবা, ভূতকে তাড়াতেই হবে। আমাকে তোর গুরু মাকে সঙ্গে নিয়ে আসতে হবে, সে ভূত দেখতে পায়, সে শক্তি তার আছে। তবে তাই হোক বাবা, আপনি গুরু মাকে নিয়ে আসুন, আসুন আমার দাদার বাড়িতে। এ তো আমার পরম সৌভাগ্য, আপনাদের দুজনকে আমি সেবা করার সুযোগ পাব। বেশ, তবে তাই হোক, আমি আসব। প্রণাম বাবা, প্রণাম। জয় গুরু। এবার আমি ওই ভূতের তফারাফা করে ছাড়ব। ওই রাগে পিসিটা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মা, আমি রুম তো তোমার কাছেই লুকাই গো। আচ্ছা আচ্ছা, আরো জোরে জোরে হাসো। কি হয়েছে গো?
ভয় মরছি, রাগে বেশি আমার পেটাবে। আর তুমি হাসছো, আর ওকে দেখ, আমেরিকা যেতে পারছে না বলে দুঃখে একদম মরে যাচ্ছে মেয়েটা। সত্যি মিষ্টু, মিষ্টি বেশি আমেরিকা যাবে না বুঝি। আচ্ছা মিষ্টু শোন, আমার একটা কথা শোনো, বৈদুর্য ওখানে থাকার ব্যবস্থা করে ঠিক তোমাকে সঙ্গে নিয়ে যাবে, তুমি দেখো। আরে বাবা, ও কি বউকে ছাড়া একা একা বেশি দিন থাকতে পারবে নাকি? মন খারাপ করছো কেন? তাই তো, পাগলি একটা। যেতে হবে না, যেতে হবে না, তোমাকে কোথাও যেতে হবে না। মিষ্টি বিশির বিয়ে হবে, মিষ্টি বিশির বিয়ের পরেও মিষ্টি বিশি এখানেই থাকবে। কি মজা, কি মজা! যাই, আমি সকলকে গিয়ে জানিয়ে আসি। চুনি পিসি তো বাড়িতে নেই। হ্যাঁ, সে কি রে, রেনু পিসি কাউকে কিছু না বলে চলে গেল, তাই নিয়ে তো সারা বাড়ি বাতায় হলো, আবার এখন চুনি পিসি। ও, এ তো আর পারা যাচ্ছে না, এই রেনু চুনি কি আরম্ভ করেছে বলতো, কি চাইছে ওরা? বাবা, এই চুনি পিসির হাব ভাব কিন্তু আমার একদম ভালো লাগছে না, কাউকে কিছু না জানিয়ে ভেতরে ভেতরে কিছু করছে না তো। মিষ্টি বেশি না বিয়ের পর আমেরিকা যাচ্ছে না। কি মজা, কি মজা! আমার না খুব আনন্দ হচ্ছে। কি মজা, কি মজা! মিষ্টি বেশির বিয়ে হবে, কি মজা! এ বাবা, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল! রাগি বেশি, তুমি পড়ে যেও না তো, সোজা হয়ে যাও তো, প্লিজ প্লিজ। দেখো, আমি তোমায় হেল্প করেছি, আমি তোমায় পড়তে দিনে, এবার তো তুমি আর ডেকে থেকো না গো প্লিজ। তবে কি ভূতটা আমাকে হেল্প করে আমার রাগ ভাঙাতে চাইছে? দেখি তো টেস্ট করে। চল ভূত চল, একবার আমার ঘরে চল, তারপর দেখ তোকে কিভাবে আমি ভয় দেখাই। এসো 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 এসো, ঠিক মতন জায়গা থেমে যাবে কিন্তু। হ্যাঁ, এসো এসো এসো, এখানটা ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, একদম ঠিক আছে। এক বেশি, তুমি আমার উপর আর ডেকে নি, আমি জানি। আমি তাহলে এবার যাই, আর কিন্তু আমাকে বাইরে তাড়িয়ে দিও না, ঠিক আছে তো? পালাবি কোথায় ভূত? এবার যারা এখানে আসছে তারা তোকে শুধু এ বাড়ি ছাড়া নয়, পাড়া ছাড়া করে ছাড়বে। মিষ্টুকে আশীর্বাদের জন্য এ বাড়িতে দুজন আসবেন, আমার গুরুদেব আর গুরুমা। এই গুরুদেবের পায়ে আমিও প্রণাম করব, যদি আমার উপর রাগটা একটু কমে। মাজি জলদি আইয়ে, বাবাজি আগে। তুমি তুমি আমার কে গো?